নমস্কার, আমি পিয়া। আমার আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমরা বেরিয়ে পড়লাম আজারবাইজানে খুব সুন্দর একটি জায়গা, বরফের ঢাকা সাদ্দাকের উদ্দেশ্যে। আমরা এখান থেকে ট্যুরিস্ট এজেন্সির থ্রু বুক করেছিলাম, সেই মতো আমাদের মিট আপ পয়েন্ট ছিল গাঞ্জেলিকের সকাল 6টায়। আমরা এই গ্রুপের একমাত্র ছিলাম যারা আজারি ভাষা খুব কম বুঝতে পারছিলাম, তাই আমাদের কাছে বারবার এসে সব কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়ে যাচ্ছিলেন। আজারিরা কিন্তু খুব পোলাইট আর হেল্পফুল নেচারে। এখানে আমরা একটু কিছু খেয়ে আবার রওনা দেব। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, এটা 150 বছর পুরনো একটি বাড়ি ছিল। আজারবাইজান তখন রাশিয়ার অংশ ছিল। বাড়িটি এখন ভিনটেজ আদলে পুরোটাই রেস্টুরেন্ট করে দিয়েছে। এই দেশের সবাই চা খেতে খুব ভালোবাসে। এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। এই যে ফ্লেভারটা দেখতে পাচ্ছেন, এই চাটা আমাদের দেশের লিকার চায়ের মতো দেখতে লাগলেও আমাদের দেশের লিকার চায়ের মতো টেস্ট বা ওই প্রসেসে একদম খাওয়া হয় না। এই চকলেটটা গালের ভেতর রাখতে হয়, একটু একটু করে চকলেটটা চায়ের সাথে মেল্ট হয়ে হয়ে যায়। এই প্রসেসে চাটা খেলেই নাকি ভালো ফিল আসে। আমরা এই চাটা বাধ্য হয়ে খাই, কিন্তু আমাদের তো বাঙালির মতো আদা দুধে চায়ে খেতেই খুব ভালো লাগে। আপনারা শুনলে আরও অবাক হয়ে যাবেন, এই চা আর বিভিন্ন টাইপের ব্রেড এখানকার মানুষের 3 টাইম খাবারের পছন্দের প্রধান তালিকায়। মানে 3 টাইম এই ব্রেড আর চা খেতে খুব ভালোবাসে। গল্প করতে করতে কত তাড়াতাড়ি দেখুন আমরা সাহাদা পৌঁছে গেলাম, অপূর্ব সুন্দর একটি জায়গা। পৌঁছানোর পর গাইড দাদা সবার জন্য রোলার কোস্টার আর রোপওয়ে টিকিট কাটতে গেলেন। রোলার কোস্টার আর রোপওয়ে টিকিট মিলিয়ে একজনের টিকিটের মূল্য 45 মানত পড়েছিল, মানে ওই ইন্ডিয়ার মূল্যে 2500 টাকা। ওনারা যতক্ষণ টিকিট কাটছেন ততক্ষণ চলুন এই দিকটা একটু ভালো করে ঘুরে দেখে আসি কি আছে। এটা আরিয়ানের প্রথম বরফ দেখা। এতদিন স্ক্রিন আর মুভিতে যা যা দেখেছে সব এক এক করে ভালো করে ফিল করতে চাইছে, একটা আইসের অ্যাক্টিভিটিও ছাড়তে চায় না। বাচ্চারা তো এইরকমই হয়, যা দেখে তাই করে। আরিয়ানের আইসের বল করে একে অপরকে থ্রো করে খেলার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিছুতেই বাবা মার দিকে বলটা থ্রো করতে পারছিল না। আমরা বলছিলাম এইভাবে আইসের বল থ্রো করলে কিছু হয় না, তুই থ্রো কর, কিন্তু কিছুতেই করলো না। আমাদের ছেলে করতে না পারলেও আমাদের কিন্তু বেশ কিছু ভালো সময় কাটলো। ছেলের এখনো পর্যন্ত স্কেটিং শেখা হয়ে ওঠেনি, কিন্তু কনফিডেন্ট লেভেলের কোনো কমতি নেই দেখুন। তবে এদেশে ছোট ছোট বাচ্চারা স্কেটিংয়ে খুব বেশি পারদর্শী। ছোটবেলায় আমরা স্কুল থেকে ফিরে সব বন্ধুরা মিলে বিভিন্ন খেলা খেলতাম। তার মধ্যে একটা খেলা ছিল বৃষ্টির দিনে কাদামাকা উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামা, যে পড়ে যেত সে খেলা থেকে বাদ। ছেলেবেলায় ওই নাম না জানা খেলাটার সাথে আজকে স্কেটিংয়ের খুব মিল পাচ্ছি। এদিকে আমাদের টিকিটগুলি চলে এসেছে, চলুন টিকিটগুলি কালেক্ট করে নিয়ে রোলার কোস্টারের দিকে যাওয়া যাক। আমার একটু হাইটে প্রবলেম আছে, তাই রোলার কোস্টারের অভিজ্ঞতা আমার খুব একটা ভালো হয়নি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু তার থেকেও বেশি চিন্তা হচ্ছিল আমার ছেলের জন্য, যে পাপার সঙ্গে একসাথে বসেছিল। কিন্তু নামার পর কি দেখি জানেন, আমার ওই একরত্তির ছোট্ট বাচ্চাটার কি আনন্দ, কিন্তু আমার হয়তো এটাই প্রথম আর শেষ চাপা। রোলার কোস্টার থেকে আসার পর রোপওয়েতে চাপবো কি চাপবো না আমি ভাবছিলাম, কারণ এখানেও একটা হাইটের ব্যাপার আছে। রোপওয়েতে অবশ্য আমি এর আগে অনেকবার চেপেছি, কোনো প্রবলেম হয়নি, তাই সাহস করে চেপেই গেলাম। তবে দেখুন সেই চোখে মুখে ভয়ের ছাপটা এখনো রয়ে গেছে। সব পাহাড়কে দূর থেকে একই রকম মনে হলো, কাছে গেলে বোঝা যায় যে সব পাহাড় আলাদা আলাদা সৌন্দর্য। সত্যি যদি না আসতাম কত কিছু মিস করে যেতাম। ও, একটা কথা তো বলতে ভুলেই গেছি আপনাদের, এখানকার সবাই খুব সঙ্গীত প্রেমী। রাস্তা সাইড পার্কে ছোট ছোট গ্রুপ বা সোলোতে গান গায়।
চলুন এখান থেকে এক রাত স্মৃতি নিয়ে এবার ফেরার পালা। ফেরার সময় আমাদের সাথে একটা খারাপ আর একটা খুব ভালো ঘটনা ঘটে। খারাপটি হলো আমাদের বাস খারাপ হয়ে যায়, ব্যাকআপ আসতে 2-3 ঘন্টা লাগবে, ততক্ষণ আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে। আর খুব ভালোটি হলো এই অপরিচিত দেশের কিছু অসম্ভব সুন্দর মানুষের সাথে আমাদের আরও পরিচিতি বাড়ল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমাকে সাপোর্ট করুন, তার জন্য একটু শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দিন। কমেন্টেও জানাতে পারেন আপনাদের মতামত। দেখা হচ্ছে আবার একটি নতুন দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।